বন্ধুগণ, বাঙালি হয়ে ব্যবসা করতে কে না চায়? আর ব্যবসা শুধু বললেই হয় না, অবশ্যই ব্যবসা করতে গেলে আগে বুঝতে হয় যে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তার মার্কেটে কতটা চাহিদা রয়েছে। তো সেরকমই কিন্তু আজকে একটি প্রফিটেবল এবং ডিমান্ডেবল বিজনেস আইডিয়া নিয়ে কিন্তু চলে আসলাম। আমি নিয়মিত চেষ্টা করি বন্ধুগণ আপনাদের কাছে কিছু নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসার, তেমনই আজকেও কিন্তু একটা নতুন ব্যবসা নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কী করে লিকুইড ডিশ ওয়াশারের বিজনেস শুরু করবেন। এই লিকুইড ডিশ ওয়াশারের কিন্তু খুবই চাহিদা রয়েছে, হোটেল রেস্টুরেন্ট এবং প্রতিটা বাড়িতেই কিন্তু থালা বাসন পরিষ্কার করার জন্য আজকাল কিন্তু এই ধরনের লিকুইড ডিশ ওয়াশারের খুবই কদর বেড়েছে। তাই বন্ধুগণ, আপনি যদি এরম একটি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কারখানা খুলতে পারেন একদম ছোট্ট করে, তাহলেও কিন্তু আপনি প্রতি মাসে একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন। তো এই বিজনেসটি কী করে শুরু করবেন, কত টাকার ইনভেস্টমেন্ট লাগবে এবং প্রফিটই বা কত হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে যারা নতুন এসে তাদের একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। তো বন্ধুগণ, মার্কেট এই ধরনের ডিশ ওয়াশারের চাহিদা থাকার জন্য আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ ঘরে বসে শুরু করতে পারবেন। এই ব্যবসা করতে গেলে অবশ্যই কিন্তু আপনার হাতে ঘোড়ার মতো বড় যন্ত্রের কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসে কিছু কেমিক্যাল দিয়েই কিন্তু এই ধরনের ডিশ ওয়াশার অনায়াসে কিন্তু প্রস্তুত করতে পারবেন। তো এই ব্যবসা আপনি কী করে করবেন? প্রথমে আপনি কী করে, আপনি যে কোনো একটি আলাদা ঘর নেবেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কেমিক্যাল নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে অবশ্যই হাতে আপনি গ্লাভস পরে নেবেন। এবং এই যে ডিশ ওয়াশ তৈরি করতে গেলে আপনার কিছু কেমিক্যাল কিনতে হবে, তার মধ্যে আপনার যেগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো, প্রথমে আপনার লাগবে ডিএম ওয়াটার, তারপর আপনার লাগবে অ্যাসিড সিলারি, এবং এর সাথে লাগবে কস্টিক সোডা, এবং তার সাথে সাথে প্রয়োজন আপনার কিছু কালার এবং ফ্রেগরেন্স। আরও যা লাগবে সেটা হলো ইউরিয়া এবং অবশ্যই THP, এবং এর সাথে সাথে কিছুটা সল্ট বা লবণ, এবং এর সাথে অবশ্যই আপনার প্রয়োজন হবে জল। তো এই সমস্ত কাঁচামাল হলেই কিন্তু আপনি এই ধরনের লিকুইড ডিশ ওয়াশার কিন্তু অনায়াসে প্রস্তুত করতে পারবেন। তারপর কী করতে হবে, তারপর আপনার প্যাকেজিং করে বিক্রি করতে হবে। এবার প্যাকেজিংয়ের কথা যদি বলি, আপনি প্যাকেজিং কিন্তু দুভাবে করতে পারবেন। এক, আপনি চাইলে প্লাস্টিকের বোতলে প্যাকেজিং করে বিক্রি করতে পারবেন, এবং দুই, আপনি কী করতে পারেন সেটা হলো প্লাস্টিকের যে পাউচগুলো হয়ে থাকে লিকুইড সোপের, দেখবেন কিছু কিছু পাউচগুলো হয়ে থাকে খুব সুন্দর প্লাস্টিকের ডিজাইনের, তো আপনি সেরকম পাউচ বানিয়ে তার মধ্যে ফিল করেও কিন্তু বিক্রি করতে পারেন। আপনি বানাবেন 500 গ্রাম, 1 কেজির, এরকম কিন্তু আপনি বানিয়ে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন। তো এবার বিক্রি তো করবেন অবশ্যই, কিন্তু বিক্রি আপনি কোথায় করবেন যাতে আপনার প্রোডাক্টটা সচরাচর মার্কেটে পাওয়া যায়? এই জন্য অবশ্যই আপনাকে ধরতে হবে কিছু হোলসেলার বা কিছু ডিস্ট্রিবিউটার, তাদের মাধ্যমে আপনি বিক্রি করবেন। আপনি যদি চান শুরুতে নিজেই কিন্তু দোকানে দোকানে ঘুরে কিন্তু আপনার প্রোডাক্টটিকে বিক্রি করাতে পারেন, এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন অনলাইনে আপনার প্রোডাক্টটিকে বিক্রি করার। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইনেও বিক্রি করতে পারেন, এছাড়া আপনারা চাইলে কিন্তু ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটেও কিন্তু বিক্রি করতে পারেন। সেখানে আপনি কী করবেন, বেশি কোয়ান্টিটিতে বিক্রি করতে পারবেন, তাতে কী হবে আপনার কাছ থেকে কেউ কিনে তারা প্যাকেজিং করে কিন্তু মার্কেটে বিক্রি করবে, সেভাবেও কিন্তু আপনার একটা ভালো ইনকাম কিন্তু জেনারেট হতে পারে। তো এবার বন্ধুগণ লাভের কথা বলা যাক যে এই ব্যবসা করে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন। তো প্রথমেই বলেছি যে এই বিজনেসে আপনার বেশি টাকা ইনভেস্টমেন্ট নেই, সামান্য কিছু টাকার ইনভেস্টমেন্ট। তো মোটামুটি 5 থেকে 6 হাজার টাকার ছোট্ট ইনভেস্টমেন্টেই কিন্তু আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। আর লাভের কথা যদি বলা যায় তো অবশ্যই ব্যবসায় ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। আপনি মোটামুটি যদি 1-1 লিটার আপনি বিক্রি করতে পারেন বোতল, আমি 1-1 লিটার হিসাবটা একটু বুঝিয়ে দিই, তো মোটামুটি আপনি 30 থেকে 40 টাকা কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন। যদি আপনি 30 টাকা পার লিটারে প্রফিট করতে পারেন, এবং প্রতিদিন কম করে যদি আপনি 50 লিটার বিক্রি করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার 1,500 টাকা ইনকাম হচ্ছে। আর যদি আপনি প্রতিদিন 100 লিটার বিক্রি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার 3,000 টাকা অবধি লাভ হচ্ছে প্রতিদিন। তো মাসে হিসাব করে দেখতে পারেন এই ব্যবসা থেকে আপনি কত টাকা অবধি ইনকাম করতে পারবেন। আর আমি যে কাঁচামালের কথা বলেছি, কাঁচামাল আপনারা কোথা থেকে পাবেন, অবশ্যই আপনার লোকাল মার্কেট থেকে খুঁজে কেনার চেষ্টা করবেন। যদি লোকাল মার্কেটে খুঁজে না পান, তাহলে অবশ্যই আপনার একটাই পথ রয়েছে, সেটা হলো ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। বাংলাদেশের বন্ধুদের একটা কথাই বলবো, আপনাদের এলাকায় যে কেমিক্যাল শপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। আর ভারতবর্ষের বন্ধুরাও কিন্তু চাইলে কলকাতার কেমিক্যাল শপে এসে কিন্তু এই ধরনের কেমিক্যাল অনায়াসেই কিন্তু কিনে ফেলতে পারবেন। তো আশা করি বন্ধুগণ আজকের ছোট ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এরকমই নতুন নতুন ব্যবসার মতো আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন
নতুন ব্যবসাগত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।